সমগ্র দেশতে মহাপ্রভু শিবক আরাধনা করা হয়। এই কথা প্রমাণিত হল এক সমীক্ষাত। আমেরিকার একটা বিখ্যাত স্বেচ্ছাসেবী সংগঠনের জরিপত প্রকাশ পাইছে এই চিরন্তন সত্য। পিউর রিসার্চত কোৱা হৈছে ভারতবর্ষত দেবাদিদেব শিবক 44% মানুষে আরাধনা করে, অর্থাৎ 44% মানুষে, অর্থাৎ ভারতবর্ষর লোকে দেবাদিদেব শিবক আরাধনা করে আহিছে। বিশ্ব ব্রহ্মাণ্ডর 33 কোটি দেব দেবীর ভিতর হিন্দু রাষ্ট্র ভারতবর্ষর ভক্তিকেন্দ্রিক এক পরিসংখ্যাত প্রকাশ পাব আজির এই প্রতিবেদন। নমস্কার, News18 অসম নর্থ ইষ্টর এই বিশেষ প্রতিবেদন মই দীপাঙ্কর দাসে আপনার স্বাগতম জানাইছো। বিশ্ববিখ্যাত আমেরিকার সার্ভে সংগঠক পিউ রিসার্চত কোৱা হৈছে 35% হিন্দু মানুষে বজরংবলী অর্থাৎ হনুমানক পূজা করে আহিছে। শিবৰ পুত্ৰ শ্ৰী গণেশক 32% মানুষে আরাধনা করে। মা লক্ষ্মীদেবীক 28% মানুষে সেবা অর্চনা করে আহিছে। ভগবান শ্রীকৃষ্ণ যার 10টা অবতারর শক্তি চৌদিশে আছিল বিরাজমান, সেই প্রভু শ্রীকৃষ্ণকে 21% লোকে সেবা করে আহিছে। মা কালী যি কালিয়ে বহু রূপ ধরে বহু অসুরকে বধ করেছিল, আর সেই মা কালীকে হিন্দুর মানুষে অর্থাৎ প্রায় 20% লোকে পূজা অর্চনা করে আহিছে। প্রভু শ্রীরাম মানব দেহর ভগবানের অবতার স্বরূপ, রামর নামত অযোধ্যাত রাম মন্দির নির্মাণ হল ঠিকই, কিন্তু সেই প্রভু রামর ভক্ত তেনেই নগণ্য। মাত্র 17% হিন্দু মানুষে রামক ভগবানের রূপত সেবা আগবড়াই আহিছে। একেদরে ভগবান শ্রী বিষ্ণুক 10% লোকে প্রার্থনা করে আহিছে। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীক 8% লোকে আরাধনা করে আহিছে। ভারতে হিন্দুয়ে কোন ভগবানক বেশিক পূজা অর্চনা করে তারও সমীক্ষা দাঙি ধরেছে আন্তঃরাষ্ট্রীয় পিউ নামৰ সংস্থাটোৱে। উত্তর ভারতত সর্বাধিক প্রভু শ্রীরামক অর্থাৎ 20% লোকে প্রভু রামক আরাধনা করে আহিছে, আর ভগবান শ্রীকৃষ্ণক 28% লোকে পূজা করে আহিছে। দক্ষিণ ভারতত ভগবান রামক 13% আর কৃষ্ণক 14% লোকে বিশ্বাস করে ভগবানের রূপত মানি আহিছে। সমগ্র ভারতত সর্বাধিক যে প্রভু শিবর ক্ষেত্রত ভক্ত সর্বাধিক, সেই কথা প্রমাণ করিব এই সমীক্ষাত। শিবৰ শক্তি অন্তর্নিহিত হৈ আছে 12 জ্যোতির্লিঙ্গত। আচরিত হয়ে পড়ব, চাওক আর শুনক। প্রতি বছরে প্রায় 19 কোটি লোকে দর্শন করে 12টাক জ্যোতির্লিঙ্গত। গ্রাফিক্সর সহায়ত এই পরিসংখ্যা আপনার দেখাবলে বিচারিছো। দেবভূমি কেদারনাথত এটা বছরত অর্থাৎ বছরি প্রায় 20 লক্ষাধিক ভক্তর তাত সমাগম ঘটে। রামেশ্বরমত প্রায় 1.5 কোটি ভক্তই দর্শন করে। কাশী বিশ্বনাথত 7.2 অর্থাৎ 7.2 লাখ লোকে তাত দর্শন করে। ঘৃণেশ্বর ধামত প্রায় 50 লাখ লোকে সমাগম ঘটা দেখিলে পাওয়া যায়। ঠিক একদরে বৈদ্যনাথত প্রায় 1 কোটি, ভীমা শঙ্কারত 49 লাখ লোকে সেবা অর্চনা বছরি আগবড়াই আহিছে। ওমকারেশ্বরত 37 লাখ ভক্তর পূজা অর্চনা করা বছরি দেখিলে পাওয়া যায়। ঠিক একদরে সোমনাথত প্রায় 1.5 কোটি লোকর সমাগম ঘটে। মল্লিকার্জুনত 73 লাখ, ঠিক একদরে নাগেশ্বরত 50 লাখ, আর ত্রিয়মুকেশ্বরত প্রায় 1 কোটি লোকে পূজা অর্চনা বছরি করে আহিছে। মহাকালেশ্বরত 4 কোটি ভক্তই এটা বছরত গই তাত পূজা অর্চনা করে আহিছে। অর্থাৎ যত শিব তত শিব, শিবর আকার শূন্য, শিবর আকার সৃষ্টি, সত্যম শিবম সুন্দরম, যি সকলতে হয়ে আছে বিলীন। এটা বিশেষ সমীক্ষালয় News18-ৰ এই বিশেষ প্রতিবেদনের জড়িয়ে মই দীপাঙ্করে আপনার আগবড়ালো এই অবিশ্বাস্য এক নজনা কথা। আজিলৈ ধন্যবাদ।